হ্যালো বাঙালিজ, আজকের প্রথম আপডেট রয়েছে ভারত ও পাকিস্তানকে নিয়ে। আপনাদের মনে আছে কিছু দিন আগে আমরা বলেছিলাম ভারতের সাথে ট্রেড মানে বাণিজ্যকে পুনরায় শুরু করার ব্যাপারে ভাবছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসাক ডার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন পাকিস্তানের বিজনেসম্যানরা ভারতের সাথে ট্রেডকে শুরু করার আবেদন করছে, এর জন্য তাদের সরকার সেই নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করছে। কিন্তু যখনই পাকিস্তানের বিদেশ মন্ত্রীর এই স্টেটমেন্ট পাকিস্তানের ভেতরে ভাইরাল হয়, তারপর থেকেই পাকিস্তানে তাকে নিয়ে বিরোধিতা শুরু হয়ে যায়। অপোজিশন পার্টিজ এবং পাকিস্তানের মৌলানারা সরকারকে এই বিষয়টা নিয়ে টার্গেট করা শুরু করে দেয় আর বলে পাকিস্তানের নতুন সরকার কাশ্মীরি মানুষদের ওপর ভারত দ্বারা হওয়া অত্যাচারকে ইগনোর করছে আর তাদের কাশ্মীরের মানুষদের নিয়ে একদমই চিন্তা নেই। এটা বলার পর কি হলো, পাকিস্তানের ভেতরে অর্ধেক পলিটিক্স তো কাশ্মীরের মামলা নিয়েই হয়, একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে তারা ভারতের সাথে ট্রেডকে শুরু করছে না। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের স্পোকপারসন মুমতাজ জাহেরা বালোচ মন্তব্য পেশ করে বলে আর্টিকেল 370 এবং 35 কে অ্যাবলিশ করে ভারত সরকার 2019 যেই ইললিগাল স্টেপ নিয়েছিলেন সেই নিয়ে পাকিস্তানের পজিশন এখনো একই রয়েছে, তারা ভারতের সাথে ট্রেড শুরু করবে না। অবশ্য ভারত কবে পাকিস্তানের সঙ্গে ট্রেড করার জন্য ছটফট করছে চুলোয় যাক পাকিস্তান। নেক্সট আপডেট রয়েছে আমেরিকার বাল্টিমোর থেকে, যেখানে জাহাজ ব্রিজে ধাক্কা মেরে ব্রিজটাকে ভেঙে দিয়েছিল। এই পুরো ঘটনার ব্যাপারে বাল্টিমোর মেরিলাইনের গভর্নর একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বলেন জাহাজের যে ক্রু মেম্বাররা ছিল তারা আসলেই সবাই হিরো। ওনারা দুর্ঘটনার অনেক আগেই অ্যালার্ট করে দিয়েছিল লোকাল ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করে ব্রিজের ওপর ট্রাফিক আটকানোর জন্য বলে দিয়েছিল। ওনার অথরিটিস কি আগে থেকে ইনফর্ম করে দিয়েছিল যে তাদের জাহাজের কন্ট্রোল তারা হারিয়ে ফেলেছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনাদের ইনফরমেশনের পরেই মেরিলাইন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ব্রিজের ওপর ট্রাফিক যাওয়া আটকে দিয়েছিল, যার জন্য অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও জাহাজের ক্রু মেম্বারদের প্রশংসা করেছেন আর বলেছেন তাদের জন্য অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। এখন দেখা হলে জাহাজে 22 জন ক্রু মেম্বারদের যে গ্রুপ ছিল তারা সবাই ইন্ডিয়ান অরিজিনের। এখনো পর্যন্ত এটা ক্লিয়ার হয়নি যে অ্যাক্সিডেন্ট পিওরলি হিউম্যান এরর ছিল, মানে কারোর ভুলের জন্যই শিপ রেসপন্ড করা বন্ধ করে দিয়েছিল, নাকি এটা সত্যি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে আর এটাকে একটা অ্যাক্সিডেন্ট রূপেই ধরা হবে। হিউম্যান এরর কেস হলে ক্রিমিনাল প্রসিডিং হবে, যান্ত্রিক ত্রুটি হলে আর কোনো কেস হবে না। নেক্সট আপডেট রয়েছে ভারতের ধনী ব্যক্তিদের নিয়ে। আসলে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব নামের একটা ইন্টারন্যাশনাল এজেন্সি রয়েছে যারা ওয়ার্ল্ড ওয়াইড ডেটাকে কালেক্ট করে এটার সন্ধান করে যে কোন দেশে সম্পদ বা পয়সা ওখানকার জনতার মধ্যে কি প্রপোর্শনে ভাগ হয়ে রয়েছে আর তাদের দেশে কোন রেটে ট্যাক্স দেয়। এখন এই এজেন্সি ভারতকে নিয়ে একটা রিপোর্ট জারি করেছে যেখানে বলা হয়েছে ভারতের যে টপ 1% মানুষ রয়েছে তাদের কাছে দেশের 40% ওয়েলথ রয়েছে। এখন সম্পদে বাড়ি গাড়ি প্রপার্টি জমি ক্যাশ FD স্টক ও মিউচুয়াল ফান্ড এই সবকিছুই ক্যালকুলেট করা হয়। সমস্ত অ্যাসেট সমস্ত পজিশন এবং সমস্ত প্রপার্টিজে ক্যালকুলেট হয়ে থাকে। এখন যদি আমরা ভারতের পপুলেশনকে 140 কোটি বলে মনে করি তো ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের মতে ভারতের 1,40,00,000 মানুষের কাছে ভারতের 40% সম্পত্তি রয়েছে, বাকি 99% মানুষের কাছে বাকি 60% ওয়েলথ রয়েছে। এটা তো শুধু ওয়েলথ এবং প্রপার্টির কথা ছিল, এজেন্সি ইনকাম নিয়েও ডেটা রিলিজ করেছে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলছে ভারতের টপ 1% মানে 1,40,00,000 মানুষের কাছে ভারতে টোটাল ইনকামের 22.6% শেয়ার রয়েছে। অবশ্য দেখা হলে এটা লিটারালি অনেক বড় একটা প্রবলেম যেটা আজকের ডেটে না শুধু ভারত বরং গোটা দুনিয়াই ফেস করছে। গরিব ও ধনী মানুষের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেইটা ক্রমশ বেড়ে চলেছে। পরবর্তী আপডেট রয়েছে ভারত ও রাশিয়াকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী ভারত জার্মানিকে ক্রস করে গেছে আর আমরা ভলিউমের ভিত্তিতে রাশিয়ার সব থেকে বড় মেডিসিন সাপ্লায়ার হয়ে গেছি। গত বছর 2023 ভারত রাশিয়াকে 294 মিলিয়ন প্যাকেজেস এক্সপোর্ট করেছিল, যেখানে জার্মানি এক্সপোর্ট করেছিল কেবল 238 মিলিয়ন প্যাকেজেস। যদিও এই কথাটা সত্যি, ভারতের নাম্বার রাশিয়াতে এর জন্য বাড়ছে কারণ জার্মানি এবং ওয়েস্টার্ন দেশগুলোর কোম্পানি রাশিয়া থেকে নিজেরাই পিছু হটছে। যেই জায়গা বেঁচে থাকছে সেইটা ভারতের
ফার্মা কোম্পানি পূরণ করছে। গত বছর জার্মানি রাশিয়াকে 20% কম মেডিসিন এক্সপোর্ট করেছিল, যেই গ্যাপটা পূরণ করেছিল ভারত। দেখা হলে ভারত একভাবে রাশিয়াকে রেস্কিউ করছে, ওই সমস্ত সেম মেডিসিন রাশিয়া ভারতের থেকে অনেক সস্তায় পেয়ে যাচ্ছে। নেক্সট আপডেট রয়েছে ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপকে নিয়ে। রিপোর্ট বেরিয়ে আসছে মালদ্বীপে ড্রিঙ্কিং ওয়াটারের মারাত্মক শর্টেজ দেখা দিয়েছিল, মানে ওখানে পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছিল। এখন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতের সাথে এত বড় ঝগড়া শুরু করে দেয়, সেক্ষেত্রে তারা ভারতের কাছে জল চেয়ে ভারতের সামনে ঝুঁকতে চায়নি। এর জন্য মালদ্বীপ সাহায্য চায় চীনের কাছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু চীন যাত্রায় গেছিলেন, যেই সময় তিনি চীনের সরকারের কাছে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সাহায্য চায়। এখন খবর বেরিয়ে আসছে রিসেন্টলি চীন মালদ্বীপকে 1500 টন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী চীন বলছে এই পানীয় জল যে তারা মালদ্বীপকে পাঠিয়েছে, এটা তিব্বতের গ্লেসিয়ার থেকে কালেক্ট করা হয়েছে, যা হাইলি ক্লিন ক্লিয়ার ও মিনারেলে পরিপূর্ণ। এর জন্য চীন মালদ্বীপের কাছ থেকে কোনো পয়সাও নেয়নি, মানে এই জল চীনের সরকার ফ্রিতে মালদ্বীপকে দিয়েছে। শুরুতে চায়না এরকম ফ্রিতে জিনিস দিয়ে ভারতের সমস্ত প্রতিবেশী দেশগুলোকে হাসায়, সেম একই জিনিস মালদ্বীপের সাথেও হচ্ছে। পরবর্তী আপডেট রয়েছে সৌদি আরব থেকে। বিগত কিছু বছর ধরে আমরা দেখছি সৌদি আরবিয়া এবং অন্যান্য আরব দেশ নিজের দেশে রিফর্ম এনে সফট ইসলামের দিকে এগোচ্ছে, কট্টর পন্থাকে ত্যাগ করছে। বিশেষ করে সৌদি আরবে যখন থেকে প্রিন্স মোহাম্মদ বিন সালমান এসেছেন, তখন থেকে তো সৌদি আরবে অনেক পরিবর্তন দেখতে পাওয়া গেছে। আগের দিন উনি এমনই এক সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের মহিলাদের অফিসিয়ালি মিস ইউনিভার্স কনটেস্টে অংশ নেওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন আপনি, সৌদি আরবিয়া এইবার অফিসিয়ালি মিস ইউনিভার্স কনটেস্টে ডেবিউ করতে চলেছে, আর সৌদি আরবকে রিপ্রেজেন্ট করবে রুমি আল খাতানি, যিনি সৌদি আরবের একজন মডেল। সৌদি আরবের এই সিদ্ধান্ত তাদের দেশে ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলে মনে করা হচ্ছে। নেক্সট আপডেট রয়েছে ভারত ও ইউক্রেনকে নিয়ে। 28 মার্চ সকাল সকাল ইউক্রেনের বিদেশমন্ত্রী দামিত্র কুলেভা 2 দিবসীয় যাত্রার জন্য ভারতে এসছেন। আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ও ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিক্রম মিশ্রি স্যারের সাথে আগে থেকেই শিডিউল হয়ে রয়েছে। এখন দেখার বিষয় এটাই, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কি ইউক্রেনের বিদেশমন্ত্রীর সাথে কোনো মিটিং করে নাকি না। এরই সাথে ইউক্রেনের সঙ্গে আমাদের সেরকম একটা ক্লোজ সম্পর্ক নেই, এক্ষেত্রে এটা দেখা ইন্টারেস্টিং হবে দুই দেশ নিজেদের মধ্যে কোন কোন ডিল সাইন করে। আজকে নেক্সট আপডেট রয়েছে রাশিয়া থেকে। রাশিয়াতে কিছুদিন আগে যে হামলা হয়েছিল সেই নিয়ে রাশিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি অনেক বড় অভিযোগ তুলেছে। যেইভাবে ভারতে র ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, ঠিক ওইভাবে রাশিয়াতে ফেডারেল সিকিউরিটি সার্ভিস মানে FSB রয়েছে। FSB ইন্টেলিজেন্স এজেন্সির চিফ আলেকজান্ডার বটনিকো রিসেন্টলি একটা স্টেটমেন্ট জারি করেছেন, যেখানে তিনি বলেছেন মস্কোতে কনসার্ট মলের ওপর যে হামলা হয়েছিল সেটার পেছনে আমেরিকা, ইউনাইটেড কিংডম এবং ইউক্রেন রয়েছে। মানে এই তিনটে দেশ মিলে রাশিয়াতে হামলা করিয়েছে, যদিও রাশিয়া এখনো পর্যন্ত এটার প্রমাণ দেয়নি যে এই তিনটে দেশ কিভাবে ইনভলভ ছিল। সর্বশেষ আপডেট রয়েছে তুর্কি এবং ইসরায়েলকে নিয়ে। আসলে তুর্কির সরকারের তুর্কি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একটা ডেটা রিলিজ করে এটা বলেছে যে এই ফাইনান্সিয়াল ইয়ারে তুর্কির সরকার কোন কোন দেশকে কি কি জিনিস এক্সপোর্ট করেছে। এখন এই লিস্টে ইসরায়েলেরও নাম রয়েছে, আর এটা পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে এই ফাইনান্সিয়াল ইয়ারে তুর্কি ইসরায়েলকে গান পাউডার, এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস, ফ্লেমেবল সাবস্টেন্সেস, অ্যামিউনিশন, ওয়েপেন ও স্পেয়ার পার্টস এক্সপোর্ট করেছে। এখন যেহেতু এই ডেটা তুর্কির গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টই রিলিজ করেছে, সেক্ষেত্রে তুর্কির সরকার এটাকে এড়িয়ে যেতেও পারে না। এখন স্বভাবত এই সমস্ত হাতিয়ার এবং গোলাবারুদ ইসরায়েলের ফোর্সে সেই সময় গাজাতে মুসলিমদের বিরুদ্ধেই ব্যবহার করছে। সেক্ষেত্রে যখনই এই রিপোর্ট পাবলিক হয়, তারপর থেকেই তুর্কির সরকারের বিরুদ্ধে ব্যাকলাশ শুরু হয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে মুসলিম ওয়ার্ল্ডের মানুষরা এখন এরদোগানকে গালমন্দ করছে, বলছে তুর্কি একদিকে গাজার মানুষদের জন্য আওয়াজ তোলে, মুসলিম দেশগুলোর নেতা হওয়ার চেষ্টা করে, তো অন্যদিকে তাদের সরকার মুসলিম বিরোধী ইসরায়েলকে হাতিয়ার এবং অ্যামিউনিশন বিক্রি করে, যেগুলো দিয়ে ইসরায়েলের ফোর্স গাজাতে অনবরত হামলা করছে, রমজানের মাসেও মুসলিম মানুষদের মারছে। এটা তো সম্পূর্ণভাবে একরকম বেইমানি। এখন এই
বিষয়টার জন্য তুর্কির সরকারকে বীভৎস তুলোধনা করা হচ্ছে। বিশেষ করে টুইটারে অনেক মানুষ এরদোগানকে উল্টো পাল্টা বলছে। তো বন্ধুরা, আজকের এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কেননা এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও এক একটা লাইক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।